18 প্লাস বলে দেওয়ার রিজন হচ্ছে যে তার মানে এখানে এমন ধরনের কন্টেন্ট আছে যেটা 18 প্লাস এর নিচের বাচ্চারা দেখতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে যে আমি যতগুলো বাচ্চাকে এখন দেখি তাদের জন্ম হওয়ার পর থেকে দেখি তাদের হাতে ফোন সোটা কি আপনারা কন্ট্রোল করতে পারছেন যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আই গেস এটা আপনারা কন্ট্রোল করতে পারবেন আর 18 প্লাস বলা হয়েছে বিকজ অফ এটা যারা দেখেছেন সিনেমাটা অর্থাৎ সেন্সর বোর্ড তাদের কাছে মনে হয়েছে যে এটা 18 প্লাস বলা উচিত কারণ এখানে এমন কিছু সিন আছে সে ফর ডোমেস্টিক ভায়োলেন্স এখন ডোমেস্টিক ভায়োলেন্স তো 18 প্লাস মানে না হলে তো এটা তো আপনারা হঠাৎ করে হলে যে যদি এরকম একটা কন্টেন্ট দেখেন আপনার যে হঠাৎ করে ডোমেস্টিক ভায়োলেন্স শুরু হয়েছে তখন তো আপনারা বলবেন যে এটা তো বলা উচিত ছিল এটা তো অ্যালার্ট করা হয়নি কারণ পূর্ববর্তী বেশ কিছু সিনেমাতে আমি গত 2 বছর ধরে বেশ যে কটা সিনেমা আমি দেখেছি রিভিউ দেখছিলাম যে পাবলিক রিভিউ আর অডিয়েন্স রিভিউ ওখানে আমি দেখেছিলাম যে বেশ কয়েকজন এই ধরনের কমপ্লেন করেছে যে এটা উল্লেখ করে রাখা দরকার ছিল সো আমি আসলে সাধুবাদ জানাই এই বিষয়টিকে যে এখন আমাদের সেন্সর বোর্ডে এই জিনিসটি যুক্ত হয়েছে এই ক্লসটি যুক্ত হয়েছে যার ফলে এখন সবাই অ্যালার্ট থাকবে যে আচ্ছা ঠিক আছে এই ধরনের কোনো সিন আছে সো আমরা একটু অ্যালার্ট থাকি আমরা ওভাবেই ফ্যামিলি ওটা সবাই জেনে সবাই পরিবারকে নিয়ে দেখতে যাবে যেহেতু পারিবারিক সিনেমা সো অবশ্যই সবাই পরিবার নিয়ে দেখতে যাবে কারণ একটা সিনের জন্য তো নিশ্চয় আমি বলবো না যে পুরো সিনেমা আপনি দেখতে পারবেন না কিন্তু ওটা যখন আপনি সিনেমাটা দেখতে থাকবেন তখন একটু প্রয়োজনে এটা খুবই ঠকে যাবেন আপনারা তখন আপনাদের সিস্টেমটা করতে ভালো হবে এক্স্যাক্টলি হ্যাঁ এটা আরোপিত মনে হবে না আপনাদের কাছে যখন গল্পটাতে আপনি ঢুকে যাবেন তখন ওখানে প্রত্যেকটা পড়তে যেমন খুব সুন্দরভাবে একটা ফ্লো নিয়ে এগিয়ে যাচ্ছে সেখানে যদি আমি ভুল যতটুকু আমার মনে আছে যে দুটো ফ্যামিলিকে আপনারা দেখতে পারবেন সো গল্পটা আসলে যদি দেখা যায় যে শুধুমাত্র ভালো 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 দিয়ে এগিয়ে যাচ্ছে তখন হয়তো একটু বোরিং লাগতে পারে তো তার জন্য আসলে একটু লবণ একটু মরিচ কিছু আছে সেটা ফিল দেখলে বোঝা যাবে সেটা এখন আমরা ডিসকাস করতে চাচ্ছি না আসলে সো ওই একটু লবণ হচ্ছে গিয়ে ধরেন আমাদের একটু থ্রিলার একটু সাসপেন্স একটু একটু ভয়ানক কিছু যেটা আসলে যেটা ফিল দিবে প্রেম যেটা দেখানো হয়েছে প্রেমটা আসলে সো কল কনভেনশনাল প্রেম না এই এই প্রেম বল এই প্রেমের বিষয়টা বা এই প্রেমের ভাষাটা মানুষ আসলে পছন্দ করবে বলে আমি মনে করি খুবই সুইট বাট দিন শেষে এটার পরিণতিটা যেটা হয় এটা আমার কাছে মনে হয় যে এটাই পুরো সিনেমাটা কোলোট পালন করে দেয় আসলে সিনেমাটা রূপচন আমাকে প্রথমে ভাবা হয় নাই অন্য একজনকে ভাবা হয়েছিল কিন্তু কিছু কারণবশত তার সে কাজটি করা সম্ভব হয়নি দেখে সিনেমাটা আমার কাছে আসে এবং আমার নামটা আমি যতটুকু জানি ইরফান ভাই সাজেস্ট করেছিলেন এবং সাজেস্ট করার পর আমার হাতে আসলে 10 দিন মাত্র সময় ছিল এবং আমার হাতে যে স্ক্রিপ্টটা দেওয়া হয় সেটাতে দৃশ্য সংখ্যা ছিল মাত্র 23টা আমাকে জাস্ট জানানো হয় পরের দিন বিপ্লব ভাইয়ের সাথে আমাদের যে নির্মাতা তার সাথে আমি বসি পুরো গল্পটা শুনি এবং গল্পটা উনি স্ক্রিপ্টে যা ছিল হুবহু তাই উনি আসলে আমার কাছে ব্রিফ করেন তার জন্য হয়তো একটু সাহস পাই আমি এবং আমার কাছে মনে হয়েছে ক্যারেক্টারটা ইন্টারেস্টিং সাধারণত দেখা যায় যে নাটক করার ক্ষেত্রে আমি গ্রামে ধারণকৃত বা গ্রামে বেড়ে ওঠা যে চরিত্রগুলো থাকে সেগুলো আমি খুব একটা পছন্দ করি না প্লে করতে কারণ আমার কাছে মনে হয় যে চরিত্রগুলো নিয়ে অনেক ভাবার আছে চরিত্রগুলোকে ভাঙার অনেক জায়গা আছে তো তার জন্য এই চরিত্রগুলো না আমি সবসময় বড় পর্দার জন্য করতে চাই বা যেখানে আমি বেশি সময় নিয়ে কাজ করার সুযোগ পাবো সেখানে করতে চাই ওনার এই গল্পটি শুনে আমার মনে হয়েছে যে এটা সেই সিনেমা যে সিনেমাটা আমার সেকেন্ড সিনেমা হতে পারে আমার লাইফের সেকেন্ড সিনেমা হতে পারে তার জন্যই আমি সব জায়গা থেকে ভয়াল সিনেমাটার নাম একটু লুকিয়ে রেখেছিলাম কেউ যখনই জিজ্ঞাসা করতো আমার কাজের আপডেটকে আমি কাউকে আমার ভয়াল সিনেমাটার কথা জানতে দেইনি কারণ ওই 10 দিন আমার জন্য খুব টাফ ছিল এই ক্যারেক্টারটার জন্য নিজেকে প্রিপেয়ার করা একদম খালি মাথা নিয়ে আমি মনে হয় প্রথম কোনো একটা সেটে যাই যেখানে আমি জানি না যে আমি কী করব কী করতে যাচ্ছি আদৌ ক্যারেক্টারটা দাঁড়াচ্ছে এবং আমি আদৌ সেটাকে প্লে করতে পারবো কি না বাট আ বিগ 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 থ্যাংকস গোজ টু মাই ডিরেক্টর দ্য স্ক্রিন প্লে রাইটার অফ দিস সিনেমা বিপ্লব হায়দার ভাইয়া যিনি আমাকে সেই সাহসটা জুগিয়েছেন এবং 2 দিন লেগেছিল ওনার সাথে আমার সিঙ্ক হতে তৃতীয় দিন আমার বিরতি ছিল সেই দিন আমি আমার এই 2 দিনের সমস্ত অভিজ্ঞতার কথা আমি ইরফান ভাইকে সব খুলে বলছি ভাইয়া এই হয়েছে আমার সাথে হোয়াট টু ডু নাও আমি তো অ্যাডজাস্ট করতে পারছি না এই না সেই না কমপ্লেন বক্স পুরো আমি ভাইয়ের কাছে জমা রাখি স্যার আমি টিন করে দিই আসলে ও যে অ্যাডজাস্টমেন্টের কথা বলছে একটু বলে দেই ভাইয়া আমরা আসলে যে লোকেশনটা নিয়ে কথা হচ্ছে এই লোকেশনটা হচ্ছে শ্রীমঙ্গল থেকে অনেক দূরে একটা ইউনিয়ন আছে ওই ইউনিয়ন যেখান থেকে শেষ হয় ওই ইউনিয়ন থেকে এমন একটা জায়গায় যেতে হয় যে জায়গায় হচ্ছে নর্মাল গাড়ি যায় না বৃষ্টি পড়লে তো পুরো কানেকশনই অফ খালি বাইক চলে আর কিছু ওদের স্পেশাল গাড়ি আছে ওগুলো চলে এবং ওখানে প্রায় আধা ঘন্টা যাওয়ার পরে একদম মেঠো রাস্তা এবং পাহাড়ে খুবই মানে এখানে এখানে যেটা রাস্তা আছে এটাও কেউ জানে না সো এরকম অনেকটুকু পথ যাওয়ার পরে হঠাৎ একটা পুঞ্জি এবং পুঞ্জিটা হচ্ছে পুরো পাহাড়ের উপরে এটা হচ্ছে খাসিয়াদির পুঞ্জি অদ্ভুত একটা জায়গা
মানে ওখানে কারেন্ট নাই, কিছু নাই, নেটওয়ার্ক নাই, কিছু নাই, বাট মানুষগুলো খুব স্মার্ট, দেখতে অদ্ভুত রকম সুন্দর এবং খুবই ভালো মানুষ। ওই পুঞ্জিতে শ্যুট করা, ওই পুঞ্জিতে কেউ একজন গেলে দ্যাট মিনস হি ইজ আউট অফ নেটওয়ার্ক। সো ওরকম একটা জায়গায় একা একা আমাকে ছাড়া ও অ্যাটলিস্ট আরও তিন চার দিন শ্যুট করছিল, দ্যাটস ওয়াই মেবি তোমার অ্যাডজাস্ট করতে আরও অসুবিধা হচ্ছিল। এটার জন্য একটা অ্যাডজাস্ট করতে খুব প্রবলেম হচ্ছিল, কারণ আমি বুঝতে পারছিলাম না যে কী করবো পরের দিন আমার শ্যুটে, মানে আমার কাছে তো 23টার বেশি আর স্ক্রিন প্লে নেই, সো আমি কী করবো এখানে। তো যদিও বারবার আমাকে বিপ্লব ভাই বলছিলেন যে আয়েশা তুই আমার উপর ভরসা রাখ, আমি মানে আমি জানি আমি কী বানাচ্ছি। সো এই ভরসা রাখার জায়গাটা আসলে ওনার সাথে আমার তৃতীয় দিন থেকে শুরু হয়, অ্যান্ড ফ্রম দ্য ফোর্থ ডে উই জাস্ট বুম। আমি জানি না কীভাবে কী হয়ে গেছে, বাট এভরি টাইম আমাদের সিন সুন্দরভাবে নেমে যাচ্ছিলো, এভরি টাইম আমাদের খুব কমিউনিকেশন খুব ভালো হচ্ছিলো, এভরি টাইম ভাইয়া দেখে বলছিলেন যে তুই ভালো করছিস। সো দ্যাট ওয়াজ ইন্সপিরেশন ফর মি। আর পুরোটা টাইম হয়তো বা আমি আরাম করে থাকতে পারতাম না যদি আমার রুমমেট হিসেবে আমি ছন্দাপুকে না পেতাম। এভরি টাইম সকালবেলা আমরা দুজন চুপচাপ বসে থাকতাম, কী হচ্ছে না হচ্ছে আমরা সব অবজার্ভ করতাম, কারণ সকালে আমাদের দুজনের কোনো কাজ হতো না, আমাদের কাজ শুরুই হতো আসলে দুপুর থেকে। তো তখন থেকে বেসিক্যালি আমরা এনার্জি পেতাম কাজ করার। ম্যাক ভাই যেটা বললেন যে উনি আমাকে অনেক পরিশ্রম করতে দেখেছেন, আমি আসলে জানি না ওই 13টা দিন কীভাবে আমার চোখের সামনে দিয়ে কেটে গেছে, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। তবে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার লাইফের শ্রেষ্ঠ 13টা দিন ওখানে কাটিয়েছি, কারণ কোনো ফোন নেটওয়ার্ক ছিল না, আমার কারোর সাথে বারবার কথা বলতে হচ্ছে না, যেহেতু আমি তখন রেগুলার কাজে নামিনি তার জন্য কাজের কোনো প্রেশার নেই। অ্যান্ড আমি সবসময় আসলে এটা পছন্দ করি যে আমি একদম বাসার থেকে বাসার কারোর সাথে আমার বারবার যোগাযোগ করতে হচ্ছে না, আমার কোনো পিছু টান নেই, এরকম একটা ফিলিংসের মধ্যে থাকতে আসলে আমার সবসময় ভালো লাগে। সো ওই 13টা দিন অ্যাকচুয়ালি আমি ওই ফিলিংসটার মধ্যে ছিলাম। এবং ওখানকার মানুষ দে আর রিয়েলি রিয়েলি ভেরি সুইট। আমরা যে বাসাটাতে ছিলাম সেই বাসাটার 13 জন সদস্য, এবং আমি আর ছন্দাপ খুব অবাকভাবে বলতাম যে আমরা দুইটা মানুষ কথা বলছি বাট উই আর সো লাউড, কিন্তু এই বাসার 13টা মানুষ ওনারা যে আদৌ 13টা মানুষ একটা বাসার মধ্যে আছেন এটাই আমরা বুঝতে পারছি না। সো দ্যাট ওয়াজ দ্য ভেরি অ্যামেজিং প্লেস। প্রত্যেকটা স্থান আপনাদের খুব ভালো লাগবে, স্পেশালি যখন টপশটগুলো আমি যে কথা দেখেছি টপশট ট্রেইলার বা ডাবিং দেওয়ার সময় খুবই সুন্দর, লোকেশনটা আসলে অনেক অনেক সুন্দর, একদম নতুন একটা লোকেশন আমাদের দর্শকদের জন্য। গল্প নিয়ে যদি আমি বলি তাহলে ছোট্ট করে বলতে চাই যে এটা একটা সামাজিক গল্প, এটা একটা পারিবারিক গল্প, এখানে বাবা মা বাবা মেয়ের একটা কনফ্লিক্টের যে ব্যাপার আছে সেখানে মা মেয়ের খুব সুন্দর একটা সম্পর্ক আছে, আবার বাবা মায়েরও খুব কনফ্লিক্টের একটা গল্প এখানে তুলে ধরা হয়েছে, এটা একটা পরিবারের গল্প। আরেকটা পরিবারের গল্প যদি বলি সেখানে বাবা ছেলের খুব সুন্দর বন্ডিং যেমন তুলে ধরা হয়েছে ঠিক তেমনি ভয়ঙ্কর প্রেমের কারণে সে সম্পর্কের পরিণতি কী হয় সেটারও একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। সো সব মিলে আমার কাছে মনে হয় যে আপনারা দেখে বোর্ড হবেন না, কারণ একদিকে যেমন সুইটনেস আছে আরেকদিকে সিনেমার মধ্যে তো একটু মশলা যদি অ্যাড না করা হয় তাহলে তার সেটা হবে না, ভালো লাগবে না দেখতে। সো একটু থ্রিলিংয়ের ব্যাপারও আছে, কিছু কিছু জায়গাতে সাসপেন্স আছে। সো সব কিছু মিলে আশা করি আপনাদের কাছে আমাদের দর্শকদের কাছে সবার কাছে ভালো লাগবে গল্পটা, সিনেমাটা ভালো লাগবে। সো আশা করছি যে আপনারা সবাই টিজার এবং ট্রেইলার দেখে সিনেমাটা দেখতে উৎসাহিত বোধ করবেন এবং সবাই পরিবারের সবার সাথে মিলে সিনেমাটা দেখবেন। থ্যাংক ইউ।